আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নতুন কিছু শেখাবো এই যে এই গাড়িটা দেখতেছেন গাড়ি মানে কিভাবে কি করতে হয় গাড়ি কিভাবে চালাইতে হয় এই গাড়িটা আমার দেখতেছেন এটা রাশ গাড়ি তো বুঝতে পারতেছেন রাশ গাড়ি কীরকম একটা গাড়ি কালো ব্ল্যাক একটি গাড়ি তো এটা প্রথমে সর্বপ্রথমে আমি দেখাই তো গাড়ি স্টার্ট দিবেন কিভাবে এই যে রিমোট হাতে রিমোট দেখতে পারতেছেন এই যে রিমোটে এই যে লক খুলে ওই বাটনে চাপ দিলাম তো গাড়ির লকটা খুললো খোলার পরে গাড়ির ভিতরে দেখুন এই যে স্টারিং দেখে তারপরে নিচে দেখানো একদমই উচিত নিচে হচ্ছে যে এই যে এটা হচ্ছে এক্সিলিটার এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক মানে পা ব্রেক মানে হ্যান্ড ব্রেক যেটা বলো আর কি হ্যাড আর আমাদের দেখা যাইতেছে এই হ্যান্ড ব্রেকটা যেটা দেখতেছেন আপনারা এই হ্যান্ড ব্রেকটা হচ্ছে যে আপনার হাতের এইখানে থাকে এখানে এইভাবে নর্মাল গাড়িতে প্রাইভেট কারে দেখবেন যে এইখানে থাকে কিছু গাড়ি আছে প্রেমিও এবং কি এলিয়ন গাড়ি যেগুলি তাদের মানে হাতে পায়ের ভিতরেই থাকে এছাড়াও অন্যান্য গাড়িতে হাতে থাকে তো আর দেখেন এই যে স্টারিংয়ের এটা হচ্ছে যে মিটার নাম্বার কত কিলো চলতেছে গতি ওইটা কত কিলো আর এটা হচ্ছে হইতাছে এই যে দেখেন হাতের বাউন্সারে যেটা এটা হইতাছে আপনার এই পাড়া দিলে এই যে অ্যাক্সিলেটার এই অ্যাক্সিলেটারে পাড়া দিলে কত মানে গতিটা উঠতেছে মানে আট পর্যন্ত আছে মানে কত কিলো আপনি অ্যাক্সিলেটারে পাড়া দিচ্ছেন এটা আর এটা হচ্ছে যে আপনার পার্ক এই যে দেখেন কাছে নিলাম এই যে পার্কিং ওই যে পি লেখা আছে পিতে পার্কিং পিতে পার্কিং আর এ রিটার্ন এ নিউটেল ডি তে ড্রাইভিং টুতে মানে ডাবল ড্রাইভিং মানে আপনার ওভারটেক করার সময় দেখা যেতেছে ওই সময় মানে আপনি গতিটা বাড়াবেন ওভারটেকের সময় আর এল হচ্ছে আপনার ওইটাও গতি বাড়ানো এই আর কি আর ওই যে এফ আর ই লেখা দেখতেছেন ওইটা হচ্ছে তেলের জন্য এই গাড়িটা মানে তেলের গাড়ি তো এই কারণে তেলের এই হচ্ছে আর এই যে মনিটর এটা হচ্ছে আপনার গান টান বাজবে এগুলি আর দেখাবে এটা হচ্ছে ইমার্জেন্সি যে আপনার ইমার্জেন্সি কোনো যদি রাস্তায় সোজা চলবেন বা যদি ডাইনে বাই চৌরাস্তা যেটা বল আর কি চৌরাস্তায় গেলে এটা আপনি এইভাবে চাপ দিবেন দেখেন চাপ দিলেন এখানে লাইট জ্বলতেছে মানে চারিদিকে লাইট জ্বলতেছে মানে গাড়ি এটা বুঝাইতেছে সোজা মানে এনটিকেটার দুইটা এনটিকেটারে চলবে আবার এটা চাপ দিলে অফ এই আর কি অবস্থা আর এই যে এটা হচ্ছে আপনার গিয়ার মানে এই যে পার্কিং আর এই রিটার্ন এন এল ডি তাইভিং এটাই মানে যেটা আপনাকে দেখাইলাম এটা হইতে হচ্ছে চাপ দেওয়ার জিনিসটা করতে হয় তো সর্বপ্রথমে ওই সেটাই এই দেখেন চাবি চাবিটা নিয়ে এই যে এইখানে ইয়েটা দেখতেছি তিনটা এইখানে ডাক কিন্তু দুইটা এই যেটা হচ্ছে লক এটা লক তারপরে এটা এই সিসি এটা মানে আপনার দুই ডাক আর এটা হইতে হচ্ছে অন অন মানে আপনার গাড়িটা এই যে ঢুকালাম ঢুকানোর পরে এই যে এক ডাক দিলাম দুই ডাক দিলাম মানে অন হয়ে গেছে অন বলতে ইয়া হয় না আর এই যে লাস্টেটা ওইটা হইতেছে স্টারিং স্টার এই যে আমি দিয়ে দিলাম গাড়ি স্টার্ট হয়ে গেল তো দেখা যেতেছে এই যে আমার মনিটর এখন অটোমেটিক অন হয়ে গেছে এই যে এসি চলতেছে এসি কত পাওয়ার কী আসে বিষয়ে এগুলো আমি সব ধীরে ধীরে দেখাবো গানটা অফ করে দিলাম এ দেখেন এখানে হচ্ছে আপনার ইয়া লুকিং গ্লাস এটাতে আপনি পিছনে দেখতে পারবেন তো এই যে আর এই যে লুকিং গ্লাস দুই সাইডে দুইটা লুকিং গ্লাস দেখতে পারতেছেন এটা দুটা বন্ধ তো এই দুটা আপনি কিভাবে জিনিসটা মানে অন করবেন এই যে এই বাটনটা দেখতেছেন এই বাটনটা চাপ দিবেন এই যে চাপ দিলেন জিনিসটা অটোমেটিক এই যে খুলে গেল দেখছেন এখন কিন্তু এখান থেকে আপনি দেখতে পারতেছেন বাইরে ডাইন সাইডে আর ওইটা দিয়ে দেখতে পারতেছেন বাম সাইডে ওইটা কিন্তু আগে দেখা যায় না তো এইভাবেই জিনিসগুলো করে আর দেখেন এখানে এই যেটা মিলল মিরল লেখা আছে যেটা এই যে এটা লেখা আছে এই যে এটা এখন মানে আছে বর্তমানে এই যে রাইট রাইট মানে সাইডটাই আপনার লুকিং ক্লাসে মানে ওই যে ওই ডাইন সাইডে যেটা দেখাইলাম ওইটা ওইখানে মানে এটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে ডান উপর নিচ এডি করতে পারবেন এই যে দেখেন আমি এখানে চাপ দিলাম আপনার দেখেন এই যে অটোমেটিক ঘুরতেছে নিচে করলাম করলাম আবার আবার উপরে করতেছি এভাবে আপনার মতন আপনি করে নিতে পারবেন এই যে দেখেন তো এইখানে আর আমি ঠিক করব কারণ আমার মতন হয়নি তো যার যে মতন আপনি করে নেবেন এরপর হচ্ছে স্টারিং এখন আমি স্টারিংটা কি করব এখন আমি ভিডিও করবিং একটু পয়সাটা য এই যে আমি ব্রেকে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে লকটা আছে গাড়ির লক এটা কিন্তু অটোমেটিক লক হয়ে যায় লক হয়ে গেল তো দেখা যাইতেছে এখন কি করবে এটিকে দেখেন এই যে এই ইয়াটা আছে এই বাটনটা এই বাটনটা চাপ দিয়ে ব্রেকে পাড়া দিতে হবে এই যে আমি ব্রেকে পাড়া দিছি দেখেন ব্রেকে পা দিছে এই যে ব্রেকে পা আছে ব্রেকে মাসখান হলো ব্রেক ব্রেকে পা দিয়ে এই যে এই ইয়াটা চাপ দিয়ে এই যে আমি ড্রাইভে দিয়ে দিছে এই যে দেখেন ড্রাইভ ওইখানে দেখাচ্ছে ড্রাইভ আপনি কখনো নিচে তাকাবেন না এই যে দেখেন ড্রাইভার লেখা দেখাচ্ছে তো নিচে কখনো তাকাবেন না আপনি জাস্ট হাত দিয়ে এটা এভাবে এভাবে ব্যবহার করবেন এই যে চাপ দিয়ে ব্রেকে চাপ দিয়ে আর এ রিটার্ন এনে নিউটেল দিতে ড্রাইভ এই যে দেখেন ড্রাইভ আর এইখানে দেখাচ্ছে ড্রাইভে আর এই যে সি এফ এটা দেখাচ্ছে এটার মানে হচ্ছে আপনার যে গাড়িটা এখনো মানে গরম হয়নি ওটা ঠান্ডা আছে ওইটা যদি গরম হয় তাহলে মানে মানে নর্মাল হবে মানে গাড়ি এখন স্টার্টিং আছে নর্মাল হবে পরবর্তীতে এখন আমি এই যে ব্রেকটা দিলাম দেখেন সামনে আগাবো এই যে ব্রেকটা সালাম ধীরে ধীরে ব্রেক সারা নিয়ম দেখেন ধীরে ধীরে এই যে আমি পা উঁচু করলাম পা উঁচু করলাম ব্রেক ধরলাম তো দেখা এই যে আরে রিটার্ন দিলাম এনে নিউট্রাল আছে আরে রিটার্ন এই যে রিটার্ন দেখেন আর এখানে দেখেন এখানে কিন্তু পিছনে দেখানো যাচ্ছে যে কীভাবে মানে গাড়িটা আর কি পিছনে যাচ্ছে কি লুকিং গ্লাসে তো দেখা যায় মিলর দিয়ে আর কি নিচেরটা দেখবেন আর কি ক্যামেরা দিয়ে নিচেরটা দেখা যায় আর উপরেটা দেখার জন্য বেটার হয় যে এই যে লুকিং গ্লাসটা আসছে এই লুকিং গ্লাসটা ফলো করবেন এটা ফলো করলে বরাবর আপনি পিছনে দেখতে পারবেন আর ওই ব্যাগে আসার সময় সব সময় মানে এই ডাইন সেটের ইয়া বামসেটের লুকিং গ্লাস ডাইন সেটের লুকিং গ্লাস এইটা সুখ সময় ফলো করবেন তাহলে দুর্ঘটনা থেকে এড়াতে পারবেন তো এই যে স্টারিং এই যে স্টারিং কাটটা অনেক বেশি এই যে স্টারিং বেশ অনেকটা কারণ এটা মানুষের অনেক সময় দেখা যায় দুই হাত দিয়ে করে দুইজন মানে ঘুরাইতে হয় এটা কিন্তু এত ঘুরাইতে হয় না তো এক হাতে আপনি এভাবে ঘুরে নিতে পারবেন তো আমি ব্যাগে যাই একটু ব্যাগে যাই এতে দেখেন